সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো জিলাপি তৈরি করে দেখাবো। অনেকেই হয়তোবা জিলাপি তৈরি করতে গিয়ে ব্যাটার নষ্ট করেছেন, পারফেক্ট হয়নি, বা যারা নতুন কখনোই জিলাপি তৈরি করেননি, মূলত তাদের জন্যই আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে সিক্রেট টিপস সহ পারফেক্ট জিলাপি তৈরি করে দেখাবো। আর এই জিলাপি তৈরি করতে হলে আপনাকে কোনোভাবেই ব্যাটার অনেকক্ষণ ধরে মেখে রাখতে হবে না, আপনারা ইনস্ট্যান্ট এই জিলাপিগুলোকে ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত ভালো মতো ভিতরে শিরা ঢুকেছে, আর অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মজার। আর এইভাবে জিলাপি তৈরি করলে কিন্তু আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন, কারণ পারফেক্টভাবে রেসিপি তৈরি করতে পারলে কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে যাই। আমি কিন্তু নিজেও অনেক বেশি খুশি হয়েছিলাম জিলাপিগুলোকে তৈরি করার পর। আর আমি কথা দিচ্ছি, রেসিপিটিকে পুরোপুরি ফলো করলে আপনারও কিন্তু পারফেক্ট জিলাপি সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নিতে পারবেন। জিলাপি তৈরি করার জন্য প্রথমে জিলাপি শিরা তৈরি করে নিচ্ছি, আর শিরাটা অবশ্যই আগে থেকে তৈরি করে নিতে হবে। তো এই জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। 2 কাপ পরিমাণ চিনির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, অর্থাৎ চিনি যতটা নেবেন পানি তার অর্ধেক পরিমাণে নিতে হবে। এখন খুব ভালো মতো চিনি আর পানি একত্রে মিশিয়ে নিচ্ছে। এখন এটাকে ভালো মতো জাল করে বলো কুঠিয়ে নিব, তবেই শিরা কিন্তু কোনোভাবেই জাল করে ঘন করে ফেলা যাবে না। শিরা যদি কোনোভাবেই ঘন হয়ে যায় তাহলে কিন্তু জিলাপির মধ্যে কোনোভাবেই শিরা ঢুকবে না, তাই অবশ্যই শিরা আপনাকে পারফেক্টভাবেই তৈরি করতে হবে। এরকম যখন একটা দুইটা বলো করবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। তো লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যখন শিরা ঠান্ডা হবে তখন যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায়, অর্থাৎ চিনি যাতে একত্রে দলা পেকে না যায়, এই জন্য এখানে লেবুর রস ব্যবহার করা। আর আমি এখানে 1/4 টিস্পুনের মতো জর্দার কালার অ্যাড করেছি, এতে করে জিলাপির মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন আমাদের শিরা রেডি, এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই শিরা কিছুটা আঠালো আর চটচটে হবে, তবে কোনোভাবে এটাকে জাল করে ঘন করে ফেলা যাবে না। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি জিলাপি তৈরি করার জন্য ময়দার প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে একটি বোল নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড। মিষ্টির দোকানগুলোতে কিন্তু জিলাপি তৈরি করতে এই সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, আর এটাই মূলত সেই গোপন টিপস। আর এই অ্যাসিড ছাড়া কিন্তু কোনোভাবে আপনাদের জিলাপি পারফেক্ট হবে না। তো এই সাইট্রিক অ্যাসিড খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আর এই সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো বড় মুদি দোকানে পাবেন, মুদি দোকানে গিয়ে জিলাপি তৈরি করতে হয় ওই অ্যাসিডের কথা বললে ওনারা দিয়ে দিবে। আর এই অ্যাসিড মাত্র 5 টাকার কিনলেই আপনারা কমপক্ষে 20 বারের মতো জিলাপি তৈরি করে খেতে পারবেন। তো ঘি আর সাইট্রিক অ্যাসিড একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর পানি এখানে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে, কোনোভাবে এখানে একবারে পানি অ্যাড করে দেওয়া যাবে না। তো এইভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর মেশাতে হবে। আর জিলাপি তৈরি করতে হলে অবশ্যই আপনাকে এই ডোটিকে পারফেক্টভাবে মাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা এরকম আঠালো আর স্টিকি হয়ে গেছে, এটা মূলত ওই অ্যাসিডের কারণেই হয়েছে। এই ডোটিকে আমি এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এইভাবেই মেখে নিব। এখন প্রায় 5 মিনিট পর আমাদের জিলাপির ডো পারফেক্টভাবে রেডি। এখন আমি চলে যাচ্ছি জিলাপি তৈরি করে নেওয়ার জন্য। তো জিলাপিগুলোকে আমি তৈরি করার জন্য এখানে একটি গ্লাস নিয়েছি, আর এই গ্লাসের মধ্যে আমি একটি পাইপিং ব্যাগ ভরিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিব, তবে আপনারা কিন্তু চাইলে পানির বোতল, সসের বোতল দিয়েও এটাকে তৈরি করতে পারবেন। তো যতটা পরিমাণে ধরে আমি দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরের বারে নিয়ে নিব।
এখন এই পাইপিং ব্যাগের মুখ আমি কিছুটা কেটে নিচ্ছি, এরপর চলে যাচ্ছি জিলাপি তৈরি করে নেওয়ার জন্য। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর অবশ্যই এখানে তেল ভালো মতো গরম করতে হবে, তেল যদি কোনোভাবেই ঠান্ডা থাকে বা কম গরম থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার জিলাপিগুলো পারফেক্ট হবে না, এগুলো কিন্তু ফুলবে না। জিলাপিগুলো তেলে দেওয়ার পরে কিন্তু দেখা যাবে জিলাপিগুলোর নিচের অংশটা অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে, আর এটা মূলত তেল কম গরম থাকার কারণেই হয়। আপনারা যদি তেলটিকে 100% গরম রাখেন তাহলে কিন্তু জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে এরকম তেলের উপরে ভেসে উঠবে আর পারফেক্টভাবে ফুলে উঠবে। তো আমি একটু দেখাচ্ছি, দেখুন আমার তৈরি জিলাপিগুলোর নিচের অংশটা কিন্তু চ্যাপ্টা হয়ে যায়নি। তো অনেকে হয়তোবা জিলাপি তৈরি করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছেন, এই জন্য আমি বলে দিলাম। তো যদিও আমি খুব ভালো একটা শেপ দিতে পারিনি জিলাপির, তবে রেসিপি কিন্তু একদম পারফেক্ট। তো এগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো এরকম একটু সাদাটে কালার থাকতে আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে আরও কিছুটা গোল্ডেন করে ভেজে নিতে পারবেন। আর এগুলোকে উঠিয়ে কিন্তু কোনোভাবেই প্লেটে রাখা যাবে না, সরাসরি এটাকে সিরায় দিয়ে দিতে হবে। তো এখন আমি এগুলোকে গরম অবস্থাতেই তেল থেকে উঠিয়ে সরাসরি সিরায় দিয়ে দিয়েছি, আর সিরা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম থাকবে। যদি সিরা কোনোভাবে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এটাকে আরও কিছুটা গরম করে নিতে হবে, তবে সিরা কোনোভাবেই ঘন করা যাবে না জাল করে, এটা লক্ষ্য রাখতে হবে। তো কয়েক সেকেন্ডের মতো আমি শিরার মধ্যে জিলাপিগুলোকে চুবিয়ে নেওয়ার পর এখন শিরা থেকে জিলাপিগুলোকে উঠিয়ে নিচ্ছে, আর এরই মাঝে কিন্তু জিলাপিগুলো ভালো মতো শিরাগুলোকে সোক করে নিয়েছে। এইভাবে জিলাপি তৈরি করার পর আমার কাছে এখন মনে হচ্ছে দুনিয়ার সব থেকে সহজ মিষ্টি রেসিপি হচ্ছে জিলাপি তৈরি। এটা এতটাই বেশি সহজ, মানে যে কেউ তৈরি করতে পারবে, এতটাই বেশি ইজি। জিলাপির প্যাঁচ যেমন তেমন হোক না কেন, রেসিপি কিন্তু একদম পারফেক্ট। এটা ঘরে তৈরি করা জিলাপি আপনি না বললে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না। শিরার মধ্যে কিন্তু জিলাপিগুলোকে অনেকক্ষণ রাখার কোনোই প্রয়োজন নেই, এপাশ ওপাশ ডুবিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন আবার সবগুলো জিলাপি ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন লুকটা কতটা বেশি ইয়ামি হয়েছে, মন যাচ্ছে এখনই খেয়ে নিই। কিন্তু খেতে পারবো না, কারণ আমি যেহেতু রোজায় আছি, ইনশাআল্লাহ ইফতারে খাবো। আপনারাও কিন্তু রেসিপিটিকে ফলো করে খুব সহজে ঝটপট জিলাপিগুলোকে তৈরি করে নিতে পারবেন, আর এই রমজানে তো অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করার পর কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।